গুড ইভিনিং ফ্রেন্ড, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার বাড়িতে দেখো কি হচ্ছে। আমি বিজনা গুছাতে গেছি, তো ওরা ওরা বলতে গিয়ে আমার ছেলে আমি 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 গুছবো বিজনা, ঠিক আছে আমিও আজকে ছেড়ে দিয়েছি, নে তুই কর। আর ও আবার কি করেছে জানে, একা পারবে না, ও আবার দিদিকে ডেকে নিয়ে এসছে। দিদিকে ডেকে নিয়ে এসছে তো কি, ওর বোনও পেছন পেছন চলে এসছে। এইবার তিনজনে মিলে বিজনা গুছাচ্ছে, দেখেছো কত কাজের লোক আমার, আমার চিন্তা কিসের। আর এবার আমি ওদেরকে বলছি, নে তোরা অনেক করেছিস, এবার সর, আমাকে একটু করতে দে ভালো করে। না তাও ছাড়বে না, দেখো না চারিদিকে করেই যাচ্ছে, করেই যাচ্ছে ওরা। তারপরে বকে ঢুকে সবাইকে পাঠিয়েছি, দেখো না আরেকজন পালাচ্ছে এরকম। তো সবাইকে দূরে নিজে নাবিয়েছি, নাবিয়ে এই আমি বিছানা ঠিক করছি। আর নাবালে কি হবে, একজনকে নাবাচ্ছি তার একজন উঠছে। মাথা আমার গরম হয়ে যায় এদের জন্য জানো তো, কিন্তু কি করব, কিছু করার নেই। এই কাজের সময় বাচ্চা কাচ্চা এসে ডিস্টার্ব করলে, উৎপাত করলে আমার খুব রাগ হয়। কাজ করে নিই তারপরে তোরা খেলা কর, তা নয় সব সময় আমার পিছন পিছন ঘুরবে আর কাজের সময় এই ডিস্টার্ব করবে, তিনটেই কেউ কম নয় জানো তো। তো যাই হোক, বিছানাটা গোছানো হলো। আর এবার চুটকিটা দেখো, মানে কাজ করার লোকের আমার অভাব নেই, এদিক দিয়ে করছে ও, দেখেছো গোছানো জিনিস আবার তুলে নিয়ে চলে আসছে, দেখো না। তো যাই হোক, এরকম করেই করলাম। আর এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেব। আমি ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি একটু গা টা ধুয়ে এসে তারপরে সন্ধে দেবো। এই হচ্ছে আমার কাজ এখনকার মতো। আর বাপানকে দেখো, সময় পেলেই একটু নেচে নেবে। তো চলে এসেছি আমি গা টা ধুয়ে, দেখো এরপর নিজে একটু তৈরি হয়ে নিয়ে সন্ধে দেবো। সন্ধে দেওয়ার পর তারপরে রান্না বান্না যা কিছু করার করব। তো চলো সাথে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও সুস্থ আপাতত আছি, কিন্তু সারাদিন সুস্থ ছিলাম না, তো সেই গল্পই একটু করব তোমাদের সাথে। তার জন্যই সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি। চুলটা ভিজে জানো তো, এখনও মানে ঘামে ভিজে গেছে,
ঘেমে আর কিছুই না। তো দেখো ডোর বেঁধেছি, মানে বিপত্তারিণী করেছি, বিপত্তারিণীর উপোস করেছি বলতে কি করিনি ঠিক, মানে সকালবেলা বিপত্তারিণীর উপোস করব বলে সব ঠিকঠাক ছিল কালকে রাতের থেকে। তো সকালবেলা উঠে হঠাৎ করে দেখছি যে শরীরটা খুব খারাপ লাগছে, তো তন্ময়কে রুটিও করে দিতে পারিনি আজকে সকালে। দিয়ে এবার বেলার দিকে উঠলাম, উঠে কাজ টাজ করতে যাচ্ছি, তো দেখছি গলাটা বিভৎস রকমভাবে শুকিয়ে যাচ্ছে, কিছুতেই মানে কাজ করতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে শুকিয়ে, কোনো মতেই জল ছাড়া থাকা সম্ভব নয়। তো আমার যাকে বললাম, দেখো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, খুব শরীর খারাপ লাগছে, তো আমি গিয়ে একটু জল খাচ্ছি, নুন চিনি দিয়ে একটু জল খাই, শুধু প্লেন জলটা খাবো না। বললো ঠিক আছে, তো গিয়ে নুন চিনি দিয়ে জল খেলাম, খাওয়ার পর একটু কাজ করছি, তো আবার সেম একই অবস্থা, কিছুতেই মানে আগে এত উপোস করেছি ছোটোবেলা থেকে কিন্তু এরকম কোনো দিনও হয়নি আজকে যেরকম হচ্ছিল। তো চলো, আমি পারছি না আর তাও কাজ করলাম, করে ঘরে এসে শুয়েছি, তখন দেখছি খিদেতে না পেটটা মানে খিচে ধরছে, তো ওইরকম অবস্থায় উপোস করে তন্ময়কে ফোন করলাম, তো তন্ময় বললো যে শরীর খারাপ করার থেকে তো পেটটা ওরকম খিচে ধরছিলো, তো ভাবলাম যে তন্ময় বললো যে এরকম করে তুমি শরীর খারাপ করো না, উপোস করে তুমি খেয়ে নাও আগে। তো তারপরে আমি কি করবো, উপোস করবো না, মনটাও খারাপ লাগছে, এদিকে পুজো মানে হয় পুজো দেওয়ার সময়ও আসেনি, এখনও 9টা বাজে, তখনও পুজো দিতে দিতে মোটামুটি 11টা সাড়ে 11টা বাজবে, তো কিছু করার নেই আর। আমি কি করলাম, দুটো বিস্কুট খেলাম, ক্রিম কেক আর বিস্কুট দুটো খেয়ে জল খেলাম, নাহলে আমি আর পারতাম না, সত্যি কথা খুব কষ্ট ছিল, এত কষ্ট কোনো দিনও হয়নি। দিয়ে খেলাম, খেয়ে তো উপোস তো ভেঙে গেল, উপোস আর করলাম না, মানে পুজো আর দিতে গেলাম না, তো এখানেই পুজো দিয়ে দেওয়া হলো, মানে এখান থেকে পুজো বাড়ি থেকে পুজো দিয়ে দেওয়া হলো। তো মামা যে পুজো করে পেছনের বাড়িতে, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন যে দেখো বিপত্তারিণী পুজো হচ্ছে ওখানে, তো সেখানে মামা গিয়ে যে পুজো করে তাকে আমরা মামা বলি, তো মামার হাতে আমাদের ডালাটা দিয়ে দেওয়া হলো যে মামা তুমি একটু পুজোটা দিয়ে দিও, তো মামা পুজোটা দিয়ে আমাদের আবার প্রসাদটা বাড়িতে দিয়ে গেল। তো এই হচ্ছে পুজো দেওয়া, ইচ্ছা ছিল মন্দিরে যাব, পুজো দেব, পুজো দেওয়া তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু আমাদের এখানকার কালী মন্দির ঠন্দির সব তোমাদের সাথে শেয়ার করব, খুব ইচ্ছা ছিল, বাট এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। তো আমার যা বললো যে উপোস করছো, উপোস করছো না ঠিক আছে তুমি, কিন্তু ভাত খেও না, বললাম না ভাত খাবো না, তো লুচি তরকারি ওরাই করেছিল, আমার যাই করেছিল লুচি সেটা খেলাম, লুচি কুমড়ালুর তরকারি সুজি এইসব খেলাম, খেয়ে ঠেয়ে মোটামুটি ভাত ডাল একটু আলু পোস্ত ঝিঙালু পোস্ত করেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার আজকেকার পুজোর ঘটনা। আর তারপরে তো এবার রাত্রেবেলা তো রান্না করতে হবে, তন্ময় আসবে, দুপুরবেলা রান্না করেছি ঠিকই কিন্তু তন্ময় আসেনি, আর আমি স্নান করে উঠে ডোরটা বেঁধে নিয়েছিলাম, এইটুকুনি করেছি আর কিছু করা হয়নি, তো ব্যাস এইটুকুনি। তন্ময় আসবে, রাতে রান্না করতে হবে, লুচি করব, ছোলার ডাল কুমড়ো আলুর তরকারি এটুকুনি করব ভেবেছি, যদি পারি একটু সুজি টুজি কিছু করব, যদি পারি, না পারলে করব না, ঠিক নেই, এইটুকুনি করেছি। ডালটা প্রেসারে সিটি দিয়ে রেখেছি আর কুমড়ো আলুর তরকারিটা কেটে রেখেছি, এই কাজ হয়েছে। তো চলো এবার বাকিটা রান্না করি, আর ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম এবং আজকে রাতেই শেষ করব। যা করছি, যেটুকুনি যা করি এইটুকুনি তো তোমাদের সাথে শেয়ার করা, রোজ রোজ তো স্পেশাল কিছু হয় না, মধ্যবিত্ত সংসারে স্পেশাল কিছু রান্না বলো আর স্পেশাল কিছু ইভেন্ট বলো কোনো কিছুই হয় না, তো অ্যাক্টিভিটি কিছুই হয় না, নর্মাল লাইফ, সেই নর্মাল লাইফটাই তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও সেটাই করছি, চলো সাথে থাকো। চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করতে, আর প্রথমে করে নেব কুমড়ো আলুর তরকারি, কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। তো কুমড়ো আলুর তরকারি করতে তোমরা সবাই জানো, সেট বিষয়ে তোমাদের সাথে আর কিছু কথা বলার নেই, আর আমি আজকে সবই প্যাকেটে প্যাকেটে করে ঢালবো, কারণ আস সব কিছুই আস নিরামিষভাবে, আর কিছু আমার তোলা নেই, তো তাই জন্য ও না সরি, এটা হচ্ছে আমি ওই ছোলার ডালটা ফোড়ন দেবো, প্রেশারে দেখো পাশের ওভেনে প্রেশারে করে রেখেছি ছোলার ডালটা সেদ্ধ, সেটাকেই ফোড়ন দেবো।
তো আর দেখো আমার রান্নাঘরের চারিদিকটা তেলকালিতে কালো কালো হয়ে গেছে। তো জানো তো এগুলো না পরিষ্কার করা যাবে না, কারণ রান্নাঘরটা শুধুমাত্র প্লাস্টার করা, আর প্লাস্টার করার জায়গাতে মানে ওগুলো সার্ফ দিয়ে ঘষলেও ওগুলো পরিষ্কার করা যাবে না। তো সেই জন্য আমি এগুলোর পেছনে বেকার খাটনি করি না, কারণ এগুলোতে তো টাইলস বসবে, তো এগুলো এমনিতেই ঢেকে যাবে। কিছুদিন দেরি হচ্ছিলো আমাদের রান্নাঘরটা কমপ্লিট করতে, তো রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে কিছু আর কয়েক মাসের মধ্যেই। তো তাই জন্য আমি আর এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করি না। তো এইভাবেই চলছে। আর এই টাইলসগুলো যেগুলো আছে ওগুলো এক্সট্রা করে লাগানো, এমনি জাস্ট আলগা করে লাগানো আছে যাতে তেলকালিটা না পড়ে, কিন্তু তাও ঠিকভাবে সেট হয়নি। তো যে এই টাইলসগুলো মাঝে মাঝে আমি বার করে পরিষ্কার করে নিই, এটুকুনি করি, তো আর কিছুই না। তো ডাল আমার হয়ে গেছে, এবার ডালটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে আমি করবো কুমড়োর তরকারি। আর ডালটা একটু আমি পাতলা পাতলাই করেছি, কারণ ছোলার ডালটা না জানি না কেন একদম সেদ্ধ হয়নি অনেকবার সিটি দেওয়ার পর। তো যাই হোক, যদি একটুখানি টাইট হয়ে যায় তো তার জন্য ডালটা একটু পাতলা পাতলা করেছি। আর এবার আমি করে নেব কুমড়োর তরকারিটি। আর দেখো তরকারি আমার হয়ে এসছে। কুমড়ো আলুর তরকারি সবার জানা, সবাই করে বাড়িতে লুচির সাথে, তো তাই জন্য সেটা কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এই কুমড়োটা হচ্ছে সেই কুমড়ো যেটার যেই কুমড়োর গল্প তোমাদেরকে আমি বলেছিলাম, সেই কুমড়ো দিয়ে আমি আজকে কুমড়ো আলুর তরকারি করেছি। তো কুমড়ো আলুর তরকারি আমার রেডি, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এরপরে করব আমি লুচি। তো লুচির জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আর কি বলতো, টেবিলটার মধ্যে ক্যামেরা স্ট্যান্ডটা রেখেছি, তো ওই জন্য নিচে বসেই লুচিটা ভাজছি, বেলছি। আর একা হাতে লুচি বেলে আর ভাজতে আমার একটু প্রবলেমই হয়, অতটা পারদর্শী নই আমি রান্না বান্নায়। তো তা সত্ত্বেও কিছু কিছু করে লুচি ভেজে নিচ্ছি, আবার গ্যাসটা কমিয়ে, মানে গ্যাসটা কমিয়ে আবার লুচি কিছু বেলে নিয়ে এসে তারপরে আবার ভাজছি। এইভাবেই আমি লুচি করেছি। তো চলো সাথে থাকো। আর কি, আর লুচিটা করা হয়ে গেলে, খাওয়া দাওয়া করা হয়ে গেলে আজকের দিনটা শেষ, এখানেই আর কিছু নেই। তবে ছেলেটাকে খাওয়ানো বাকি, আর মনে হচ্ছে আমার শাশুড়ি ছেলেটাকে খাইয়ে দিচ্ছে। তো আমার কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে, চলো দেখে আসি, লুচিটা করে নিই আর একটু দেখে নিই আমার ছেলেটা কী করছে। তো ছেলেকে দেখে চলে এলাম, ছেলেকে মা খাইয়ে দিয়েছে। ছেলের খাওয়া প্রায় হয়ে এসছে, ছেলে লুচিও খায়নি, ভাত খেয়েছে। আর ওর জন্য লুচি কালকে সকালে আমি করে দেবো, কারণ এখন ভাত খেয়ে নিয়েছে তো আর লুচি খাবে না, আর ও লুচিটা খুব ভালোবাসে খেতে। তো কালকে সকালবেলা করে দেবো। তো দেখো আমার লুচি ভাজছি, আমার ভাজা লুচি ভাজা প্রায় হয়ে এসছে, এই কটা ভাজলেই হয়ে যাবে। দিয়ে তারপরে আমি সবাই, মানে আমার যা শাশুড়ি, সবাইকে লুচি ভাগ করে দিয়ে আসবো। সবার ঘরেই হয়েছে, কিন্তু তবুও দেওয়াদেওয়ির একটা রেওয়াজ আছে আমাদের মধ্যে, যে যা করে সবাইকে সব কিছু দিয়েই খাওয়া হয়। তো দেবো, দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবো। আর দেখো সবাইকে খেতে দিয়ে চলে এসে এখানে তন্ময়কে খেতে দিয়ে দিয়েছি। আর সবাইকে খেতে দিতে দিতে লুচিগুলোও মানে নরম হয়ে গেছে। তো আর দেখো সবার ঘরে যা ছোলার ডাল হয়েছে, সুজি হয়েছে, সেটা দিয়ে গেছে আমাকে। আর মিষ্টি মিষ্টি তন্ময় নিয়ে এসছে। তো তন্ময়ের খাওয়া হয়ে গেছে, এবার বসে পড়েছি আমি খেতে। আর এই পুজোর নিয়ম হচ্ছে এক আসনে বসে 13টা লুচি খাওয়া, আর মানে কথা কারোর সাথে কিছু না বলা, সেরকমভাবেই এই পুজোর উপোস করতে হয়। তো আমরা সেরকমভাবে করতে পারি না, কারণ ওই একবার সারাদিনে একবার খেয়ে আমি থাকতে পারবো না, কারণ হচ্ছে ছোটো ছেলে, বুঝতেই পারছো। তো তাই জন্য আমি সকালবেলাও লুচি তরকারি খেয়েছি, আবার বিকেলবেলাও রাত্রেবেলাও লুচি তরকারি খাচ্ছি, আর কথা বলতে তন্ময়ের সাথে কথা বলতে বলতেই খাচ্ছি। ও বিছনায় বসে আছে, বিছনায় বসে বসে কথা বলছে আর আমিও কথা বলছি। তো দেখো একদম গরম জলটা খেতে পারি না, আর এখন ঠান্ডা জল খেলে তন্ময় বকে, তাই একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তাও লুকিয়ে লুকিয়ে, মানে তন্ময় অন্যদিকে তাকিয়ে আছে, আর আমি ঝট করে একটু মিশিয়ে নিলাম যাতে ও দেখতে না পায়।
আর এরকম করে খেয়ে নিচ্ছি আমি, কিছু করার নেই। আর মানে খাওয়া কি, তিনটে লুচি নিয়ে বসেছিলাম খেতে, তার মধ্যে আধখানা লুচি খেয়েছি আর তরকারিগুলো খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি। তো এই হচ্ছে আমার খাওয়া, কারণ লুচি ভাজার পরে না, উপোস করে লুচি ভাজার পরে দেখবে কেমন শরীরের ভেতর একটা একটা পাক, মানে পাকানো টাইপের হয়। তো তাই জন্য আর খেতে আমি পারি না বেশি। তো এইটুকুনি আমার খাওয়া। তো চলো, অনেক বেশি কথা বলে ফেললাম আজকে, তো আজকে আর বেশি কথা বলবো না, আর এর সঙ্গে ব্লগটা আমি শেষ করে দেব। তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তখন সব আবার দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।